कांतमी কংগ্রেসের সুকালিত স্যার ওই বৌদির কাছে তুমি ভালো গান गाও তুমি তাই না দাদা আরে দারুণ গাইতা তুমি গান গাও না তুমি মানে তোমরা কথা বল তুমি এত ভালো গান গাও আচ্ছা বলে অপু সঙ্গে রবীন্দ্রনাথের গান শুনতে गेली না কেন ও সঙ্গে নিলে না তো ও বলল আমার মতো বোকার সঙ্গে ও রাস্তায় পুরোতে লজ্জা করে লজ্জা করে তুই বিয়ে করতে গেছিল কেন আমায় সব সময় বোকা গাধা ছাগল বলে গালাগালি করে আমার না ও বাড়ি থাকতে একদম ইচ্ছে করে না করুণা এখন থেকে আমি তোমার কাছে থাকবো আমার কাছে হ্যাঁ তুমি না অনেক ভালো তুমি রাখবে না আমায় তোমার কাছে ইচ্ছে তো করে খালি দাস্তা কিন্তু উপায় নেই তুমি এত সোজা সরল তোমাকে যে আমি কি করে বোঝাবো আমার সব ইচ্ছে করা একজনের চিতা রাগুনে

কিন্তু যখন রাজকন্যা বুঝতে পারলো ওর স্বামী মূর্খ তখন তাকে বন্ধ করে তাড়িয়ে দিল তারপর মনের দুঃখে কালিদাস যখন জলে ডুবে মরতে যাচ্ছিল তখন তাকে বাঁচালো দেবী সরস্বতী সরস্বতী ঠাকুর ওই দেবী সরস্বতীর বরে মূর্খ কালিদাস হয়েছিল মহাকবি কালিদাস ওই কালিদাসকে তো দেবী সরস্বতী বল দিয়েছিল আমাকে দেবে আমি হ্যাঁ তোমার কণ্ঠে আমি দেবো সুর আজ থেকে কলকাতার বুকে জন্ম নেবে আর কালিদাস গায়ক কালিদাস